জি ভাই, আপনার নামটা কি ভাই? আমার নাম ভাই সাইকুল। সাইকুল, আপনাদের গ্রামের নাম, গ্রামের নাম কি? সুন্দরবন বুয়াবাড়ি। সুন্দরবন বুয়াবাড়ি, এটা কোন থানা পড়ছে ভাই? পড়ছে নান্দাল থানা। নান্দাল থানা, ম্যাম ডিস্ট্রিক্ট কি? ময়মনসিংহ। জি। তো আপনি দেখতেছি যে হাঁসের বাচ্চা লালন পালন করতেছেন, কতদিন যাবত করেন? চার পাঁচ বছর ধরিয়া। তো এই যে হাঁসের বাচ্চা লালন পালন করেন, আপনার বাচ্চা কি কোনো সময় এরকম হয়েছিল যে পুরো বাচ্চা মারা গেছে, মানে সব বাচ্চা মারা গেছে? না না না, এরকম কোনো দিন কোনো কিছু হয়েছে না? এরকম কোনো দিন হয়নি। এমনি টুকটাক স্বাভাবিক ক্ষয়ক্ষতি হয় বা এই 7-8-10 এরকম? তো আপনি যে বাচ্চাগুলি ফালতেছেন 4-5 বছর ধরিয়া, এতে করে কি এরকম কোনো সময় হয়েছে যে একের সালান পুঞ্জি শেষ? না, এরকম হয়েছে না। না, লাভ হয়, মানে বেশি জায়গা কম হইলেও হয়। আচ্ছা, এই যে ব্যবসা করতেছেন, ব্যবসা করার পর তুতুরি আপনার কোনো সময় কি এরকম হয়েছে যে লস হয়ে গেছে? লস হয়েছে এরকম কোনো? না। তো এখন তো ডাল সিজন। হ্যাঁ, এই ডাল সিজনে যে বাচ্চাগুলি লইলেন, ডাল সিজনে ফালতে বেশি আরাম না সিজনে ফালতে বেশি আরাম? সিজনে ফালতে আরাম বেশি, ডাল সিজনে ফালতে আরাম নাই বেশি। আচ্ছা, সিজনে ফালতে যে আরাম কেন লাগিয়া? এই আবহাওয়া ভালোতে ওহন আবহাওয়া খারাপ, দিনের আবহাওয়া লাগি। ও, দিনের আবহাওয়া খারাপ, কিরকম খারাপ? এই যে বৃষ্টি বাদল হইতাছে আপনার, এই বৃষ্টি বাদল পানি তো হইতে, পানি তো ভালো না, পানি তো ময়লা দূষিত পানি। ও, মানে ডাল সিজনে এই বৃষ্টি এই রোদ, এরপরে বিলে নেওনের কোনো সুযোগ নাই? নাই, পানি চাত্তারি না, টুরোটুরি ওরে ধরুন নানান ধরনের ওষুধ দেখা দেয়। ও, নানান রকমের ওষুধ বিষয়ে দেখা দেয়? দেখা দেয়। ডাল সিজন হইলে এই কাহিনী? ডাল সিজন হইলে এই কাহিনী। আর যদি সিজন হয় তাহলে সহজে রোগ বালাই ধরে না? না, সহজে রোগ বালাই ধরে না, এরপরে যদিও ধরে একটু আর ওষুধ প্রতিকা হইতে ঠিক হয়ে যায়। ঠিক হয়ে যায়। তাহলে প্রথম কি আপনি ডাল সিজনে বেঁচে নিছিলেন না সিজনে বেঁচে নিছিলেন? প্রথম তো আমি সিজনে বেঁচে লইছিলাম। আচ্ছা, সিজনে বেঁচে লইছিলেন। সিজনে যে বেঁচে নিছিলেন, কতগুলি নিছিলেন প্রথম? একদম প্রথম পয়লা থেকে লইছি আমি 100, পরে আইছি 200, পরে আইছি আমি 300, এরপরে দেখা লইছি আমি 600। এখন কতগুলি ফালতেছেন? 600। এখন 600 ফালতেছেন? হ্যাঁ। এখন যে 600 ফালতেছেন, এখন বাচ্চা কম লোনের পিছনে কারণ কি? কম লোনে গিয়ে বাচ্চা সাপ্তাহে নিয়ে ওই যে বন পড়া নাই গিয়ে ধান খেত লাগানো আছে, সারার কোনো লাইন টাইন নাই, অনেক কষ্ট করে ফালতে, এই জন্য এই সিজনে বাচ্চা কম কম লোন লাগে। ডাল সিজনে বাচ্চা কম লোন লাগে। হ্যাঁ। আর সিজনে 1,000-1,500-2,000 লইলেও সমস্যা হয় না, মানে বিলে পর্যাপ্ত পরিমাণ পড়া জায়গা থাকে, কোনো ফসল টসল থাকে না, লালন পালন করতে সুবিধা হয়। এই জন্য ডাল সিজনে কম নেন আর সিজনে বেশি নেন। আচ্ছা, নতুন মানুষ যারা আছে, প্রথমেই যদি ডাল সিজনে বাচ্চা নেয়, তাদের কি অবস্থাটা হবে? আপনি তো মোটামুটি কিছু বুঝতেছেন। আচ্ছা, এর কি বুঝবো আর এই বাচ্চা সম্বন্ধে? আমরা 2-4-5 বছর পাইলে তো আমরা মনে করি, এরপরেও আমরা কিছুটাই বুঝতে পারি। ওরাটা কি বুঝবো? ওরা এই ডাক্তারের কাছে পরামর্শ নেওয়া লাগবে, তার কাছে পরামর্শ নিলে সেনাকে পরে এবার দেখতে একটা বিহিত করা, তারপরে এরা ভাব হয়তো। নতুন মানুষ যারা, এরা মনে হয় সিজনে বেঁচে নিলেই ভালো। হ্যাঁ, ডাল সিজনে বেঁচে নেওয়াটা উচিত হইতো না? না, কারণ ডাল সিজনে বেঁচে নিলে তো আরো মরে যাবো, তাই আরো মরে যাবো, তাই কারণ বারবার রোগে দেখা দে, রাখতে অসুবিধা, দেখত বিরক্ত হয়ে কবু বলে ব্যবসাটাই ভালো না, ব্যবসাটাই ভালো এরকম কই, এরকম কই। আর যদি সিজনে নে, সহজে ফালতারবো, সাহস শক্তিটাও হইবো, আশের পরিবেশটা কিছুটা অনুভব করতারবো, এতে করিয়া এরা লাগে একটু সহজ হবে। তাহলে পরামর্শ এইটাই, যারা নতুন মানুষ আছে, যারা হাঁসের কামার করতে চায়, এরারে পরামর্শটা এড়িয়ে দেওয়া উচিত যে আপনারা সিজনে বেঁচে ফলেন, সিজনে বেঁচে ফলেন নতুন মানুষ যারা, নতুন মানুষ। আর যারা পুরাতন হয়ে গেছে, এরা ডাল সিজনে ফললেও কোনো মতে কোনো মতে ট্যাকেল দিতে পারে, অভিজ্ঞতা আছে এরা, মোটামুটি একটা অভিজ্ঞতা আছে। তাহলে হাঁস লালন ফলন করতে গেলে, আপনি যে বললেন অভিজ্ঞতা আছে, হাঁস লালন ফলন করতে গিয়া অভিজ্ঞতার প্রয়োজন আছে বা অভিজ্ঞতা এই ব্যাপারে অর্জন করতে হয়। হ্যাঁ, আপনার কথাটা কিন্তু এটা আসে। হ্যাঁ, এটাই এটা কথাটা তাহলে কারেক্ট, সত্য কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সত্য। এই বাচ্চাগুলির, এই বাচ্চাগুলির বয়স কতদিন হয়েছে? এই বাচ্চাগুলো বয়স 1 মাস 6-7 দিন হয়ে গেছে। 1 মাস 6-7 দিন হয়ে গেছে। হ্যাঁ। এই বাচ্চাগুলির কি খাওয়ান? ওন থেকে গম খাওয়াইতেছি, ধান খাওয়াইতেছি, ভুট্টা খাওয়াইতেছি,
কারণ কি বাচ্চাগুলা শুধু যায় এগুলা তো আপনি বড় বুটা কাইতে পারে না গিলতে পারে না গিলতারে না এইজন্য বাঙিয়ে দিছে দিলে দেয়া গেছে যে আপনার এই যে পিটের বস্তা নি একটা তো আপনি দুই বন বুটা আনি এই পিটের বস্তা কিনে দে একটা না করে মিক্সার করি আচ্ছা করে দুইটা মিক্সার কইরা পরে একসাথে আছেরে দি তাহলে আছে এটা আর তো শক্তিশালীও ভালো হবে আচ্ছা সেটা খাবার দাও শিখলো খাবার খাবারটাও শিখলো করে যদি পোলট্রি ফিট সারিয়া করে যদি গম দান ভুট্টা এরকম দেওয়া যায় তাহলে কি আশের বাচ্চার ক্ষয়ক্ষতি হইতে পারে এরকম কিছু মনে করেন আপনি ভুট করিয়া কেমন গম খাইতো না আপনার ধান খাইতো না আপনার ধান খাইলেও আপনার মুখের এই কাল ভালো যাইবুগা মুহের চামড়া যাইবুগা মুহের চামড়া গা হয়ে যাবে গা হয়ে যাইবুগা এরকম দান কইলা দেওয়া যায় না তখন আস্তে আস্তে করে দুইলা দুইলা করে দিয়ে অভ্যাস করতে হয় ডাট বানাইতে হয় এরপরে পুল্লি ফুল কাবার দেওয়া যায় দেওয়া যায় এই সব ধরনের নিয়ম কারণ সিস্টেম বুঝতে হয় জানতে হয় জানতে হাঁসের কামার করলে হ্যাঁ 5 বছরে মোটামুটি আপনার একটা আইডিয়া চলে আইছে চলে আইছে তো এই বাচ্চাগুলি রে বিলে নেওয়া যাবে না নেওয়া যাবে আর নিলে তো কষ্ট রে দূরে সাইডে জাল দিয়ে ভরে বেড়া দিয়ে নিতে হয় একটু দূরে নিতে হয় বা ধান ক্ষেতের চিপা তো ওই জন্য নিতে একটু সমস্যা হয় সমস্যা হয় এই জন্য বাস করতেছেন নেওয়ার জন্য জি জি বাস করতেছি জাল দিয়ে বেড়া দিতে জাল দিয়ে বেড়া দিয়া বাস করিয়া নিয়ে যাবেন পরে নিয়ে যাবেন বিলে নিয়ে যাবেন বিলে নিয়ে যাবেন বিলে না নিলে তো ওইগুলা এনতাই কি ময়লা পানি নষ্ট হয়ে যেতে পারে পানি আর বিলের কিছু কাবার উপায় বসা মুখটা মুখ উপায় বিলের তলায় যে পানি এই সুবিধা টেবিলে নিয়ে যাবেন হ্যাঁ এই যে কুটকি গাছ এই গোলাঘাট টুহা টারা কাইলো গোসল ভালো পানি দিয়ে গোসল দাও করলো তখন দেয়া যায় বাচ্চাটি পরিবর্তন পাল্টাও দেখতে পারে আচ্ছা আর বিলে না নিলে যদি পরিষ্কার ভালো পানি দিয়ে গোসল না হয় তাহলে টুসা টুসি করে অনেক সময় দেখা গেছে যে শরীরে চামড়া টামড়া বাসিয়া করে রুম বাতা হয় না এরকম প্রবলেম দেখা দেয় আপনার রেডিও দেখতেছি এরকম সমস্যা জি এরকমই অনেক লাগে আমি জ্বালাইছি জ্বালাই না বেড়া গুলা দিতেছি আমি বিলে সাইড়ে দেব বিলো সাইড়ে দেবেন জি বিলো সারলি মনে হয় এগুলো ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে আশা করি আমার মনে টানতে আছে তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও বিশেষ আর কি বলবো আপনাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিতেছি আমি মোহাম্মদ আজিজুল হক দুলাল আল্লাহ হাফেজ